অপরের ভুল থেকে শিক্ষা নিন, সবকিছু নিজের ওপর অ্যাপ্লাই করে দেখতে গেলে এই জীবনটা কম পড়বে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বক্সা, এই ছোট্ট একটা গল্প শোনাবো আজ। একবার এক মহিলা তার স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়ে একটা হোটেলে এক ধরনের ফাস্টফুড খায় যা তার খুব পছন্দ হয়। তার 3-4 দিন পর মেয়েটির আবার সেই রকম ফাস্টফুড খেতে ইচ্ছে করে, খুব মন হয়, কিন্তু মেয়েটির হাতে নিজে বানিয়ে খাওয়ার ইচ্ছা হয়। তো 2-3 বার খাবারটি বানানোর চেষ্টা করে বানায়, কিন্তু সেরকম হয় না, তো হোটেলের খাবারের মতো স্বাদও আসে না। তখন তার স্বামী সেই হোটেলওয়ালার কাছে যায় এবং সেই হোটেলের যে শেফ ওই ফাস্টফুডটা বানিয়েছিল তার কাছে যায় এবং তার কাছে রেসিপি নেয় এবং বাড়িতে বানায়, তো ঠিক সেই হোটেলের খাবারের মতোই টেস্ট হয়। তো এই ছোট্ট একটা গল্প থেকে আমরা বুঝতে পারি যে অন্যের ভুল থেকেও শিক্ষা নিতে হয়। মেয়েটি স্বামী যদি শেফের কাছে না গিয়ে রেসিপি না নিত আর বারবার বানানোর চেষ্টা করত, তো সফল হতো ঠিকই, হোটেলের মতো টেস্টও আসতো, কিন্তু অনেক ব্যর্থতার পরে শেফটিও হয়তো এই রেসিপিটি অনেক ব্যর্থতার পরে বানিয়েছে। আর এই খাবারের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যে বন্ধু খুব ফাস্টফুড খায় তাকে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।